আসসালামু আলাইকুম। আজকে আমি একদম গরমের মধ্যে একদম কলিজা ঠান্ডা করে একটা ড্রিঙ্ক বানাই দেখাবো। আর ড্রিঙ্কটা দেখলে মনে হবে যে মিল্কের আসলে না, এটা হলো ব্রাজিলিয়ান লেমনেড। এটা লেমন দিয়ে বানানো হবে, জাস্ট দুইটা বা তিনটে উপকরণ আর কিচ্ছু না। এখানে চারটা লেমন লাগবে, কিছু আইস লাগবে আর একটা কনডেন্সড মিল্ক লাগবে, বাস এটা দিয়েই হয়ে যাবে। প্রথমে লেমনের মানে চামড়াগুলো নিতে হবে, তো এটা যেহেতু আমার ছেলে করতেছে ও পারতেছিল না, পরে আমি বললাম যে এভাবে না, স্কিনগুলো নিতে হলে তুমি এটা দিয়ে গ্রেট করো। তারপর এবার গ্রেট করে পুরো স্কিনটা নিয়ে নিবে, সবগুলো নিতে হবে না, জাস্ট দুটো নিলে হয়ে গেছে। তারপর এখন লেমনগুলোকে কেটে নিবে, চামড়াটা ফেলে জাস্ট ভিতর অংশটাকে নিয়ে নিবে। সবগুলো করে নেওয়ার পর এখন একটা ব্লেন্ডারে বাস এটা ঢেলে নিবে। তারপর এখন দিয়ে দিব যে স্কিনগুলোকে আমি গ্রেট করে রাখছি সেই স্কিনগুলো। তারপর এখন দিয়ে দিব পানি, এখানে আমি দিয়ে দিব 4 গ্লাস পানি, কারণ আমি 4 গ্লাসই করবো, আমরা মানুষ 4 জন সেজন্য। তারপর পানি দেওয়ার পর এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পরে তারপর এই যে এই পাতিলে এখন আমি একটা স্ট্রেনার দিয়ে এগুলোকে ছেঁকে নিব, যে স্কিন তারপর ভিতরে যে এগুলো আছে এগুলো যেন সব এখানে থেকে যায়। জাস্ট জুসটা নিতে হবে। তারপর জুসটা নেওয়ার পর এখন আমি জুসের সাথে কনডেন্স মিল্ক মিশাবো। একটা কনডেন্স মিল্ক খুলে নিছি, এই যে এই কনডেন্স মিল্কটা মিশাতে হলে আবার আমাকে জার মানে জুসের যে জারটা ওটার মধ্যে ঢালতে হবে, বা সেটা ঢেলে এখন আমি কনডেন্স মিল্কটা এখানে মিক্স করব। মিক্সটার পর বাস আবার এটাকে আমি ব্লেন্ড করে নিব সামান্য কিছু বরফ দিয়ে, আইস কিউব দিয়ে, বাস এটাকে এখন ব্লেন্ড করে বাস রেডি হয়ে গেছে। খেতে কিন্তু খুবই মজা, একদম কলিজা ঠান্ডা করে একটা ড্রিঙ্ক এই গরমের মধ্যে আপনারা যে কেউ বানিয়ে খেতে পারবেন, কারণ এটা যে প্রচুর লেমন আছে আর কোনো আলাদা সুগার দিতে হচ্ছে না, কিচ্ছু দিতে হচ্ছে না, জাস্ট একটা কনডেন্স মিল্ক দিলেই হয়ে যাচ্ছে। যে যেভাবে চিনি খায় ওভাবেই মানে কনডেন্স মিল্কটা দিতে হবে, বেশিও না কমও না, আন্দাজ অনুযায়ী দিলেই বাস হয়ে যাচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।